নমস্কার, আজির খবর 6 ফেব্রুয়ারি 2024 মশিয়া মঙ্গলবার, এণিকি ভারতীয় সংবিধানর জনক তথা সামাজিক ন্যায়ার মহান প্রবক্তা ডক্টর আম্বেদকরঙ্ক নামে নামিত হব ভুবনেশ্বর বরমুন্ডা বসষ্ট্যাণ্ড। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কলে ঘোষণা, এণিকি প্রতি 5 বছর থরে অনুষ্ঠিত হব বিশ্ব ওড়িয়া ভাষা সম্মিলনী, ঘোষণা কলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এণিকি আউ নির্বাচনী প্রচারে পিলামানঙ্কু ব্যবহার করে পারিবে নাই কোনসি রাজনৈতিক দল, এহা উপরে প্রতিবন্ধক লগাইলে নির্বাচন কমিশন। ভুবনেশ্বর এমসরে লাগিলা নূয়া মেসিন HELA, এণিকি আহরি সরল হব ক্যানসর চিকিৎসা। 20 কোটি টাকা মূল্যর স্টেট অফ আর্ট টেকনোলোজি দ্বারা পরিচালিত মেসিন জরিয়ারে পিন পয়েন্টেড হব রেডিওথেরাপি। April 1 বদলিব গুটখা পান মশলা উৎপাদন নিয়ম, এণিকি পান মশলা ব্যবহার হেউথবা সেমানক সমস্ত নূয়া পুরুণা মেসিনারি গুড়িকু মধ্যে GST ব্যবস্থা অন্তর্গত পঞ্জীকরণ করাইবাকু পড়িব। এপরি নকলে কোম্পানী বিরোধে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা লাগু করা যাব। সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়ের সচিব ভাবে দায়িত্ব নেলে শ্রী সঞ্জয় রাজু। সে 1992 ব্যাচ তেলেঙ্গানা ক্যাডর জনে ভারতীয় প্রশাসনিক সেবা অধিকারী। পান কার্ড ও আধার সংযোগের বিলম্ব হেতু সরকার আদায় কলে 600 কোটি টাকা জরিমানা, কেন্দ্র অর্থ রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় দেলে 1 লিখিত আকারের উত্তর। অভিনেত্রী শ্রীদেবী মৃত্যু মামলায় ভুবনেশ্বর ইউটিউবর দীপ্তি পিনতিঙ্ক নামে চার্জশিট দাখল করে CBI। ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে চম্পাই সরেন হলে পাস, সমর্থনরে পড়িলা 47 ভোট। এই বিজয় সহ ঝাড়খণ্ডর আরম্ভ হল চম্পাই সরকার। এণিকি দিল্লিতে কিন্নরমানঙ্ক পাইঁ বস যাত্রা হব মাগণা, ঘোষণা কলে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নেতৃত্বে আজ দিল্লিতে অনুষ্ঠিত হব গোটে দেশ গোটে নির্বাচন বৈঠক। বিহার পশ্চিম চম্পারণে বাসাগাঁও পুরোসনী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজন খাই 150 অধিক ছাত্র হলে গুরুতর হসপিটালে ভর্তি। আজ ওড়িশায় পৌঁছিব রাহুল গান্ধীঙ্ক ভারত জোড় ন্যায়যাত্রা। আজ অপরাহ্ন 2:30 ঝাড়খণ্ড ওড়িশা সীমা বাসেজালঠারে 42 কিলোমিটর দূর অতিক্রম করে ওড়িশার বীরমিত্রপুরঠারে পৌঁছিবে। বিহারে আরম্ভ হল লঘু উদ্যমী যোজনা, 94 লক্ষ পরিবারকু মিলিব 2 লক্ষ টাকা। রুষ্ঠার তৈল আমদানি হ্রাস কলা ভারত, লগাতার দ্বিতীয় মাস হল তৈল আমদানির হ্রাস, গত 12 মাসের সর্বনিম্ন স্তরক খসি আসছে। আমেরিকীয় মহাকাশ এজেন্সি নাসা 137 আলোক বর্ষ দূরের পৃথিবী পরি এক সম্ভাব্য বাসযোগ্য গ্রহ সুপর আর্থর কলা আবিষ্কার। নাসা অনুযায়ী এই গ্রহক TY715 বলে কুযাচ্ছে এবং এ পৃথিবীঠার প্রায় 1.5 গুণা বড়। ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কলে বড় দাবি, কহিলে ইসরায়েল যুদ্ধ আরম্ভ পরঠু হমাসর 24 ব্যাটালিয়ন মধ্যে 17টি নষ্ট করা যাইছে। লক্ষ্য হাসল যায় বন্ধ হবনি যুদ্ধ। ইন্ডিয়া এবং ইংল্যান্ড মধ্যে চালে টেস্ট ম্যাচে 106 রনরে পরাস্ত কলা ভারত। ইংল্যান্ড সর্বাধিক উইকেট নিয়ে প্রথম ভারতীয় বোলর হলে আর অশ্বিনি। February 15 আরম্ভ হব তৃতীয় টেস্ট সিরিজ, বুমরাঙ্কু এথিরে বিশ্রাম দিয়া যাইছে।